ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন মাশাল্লাহ। না আমি যেটা বললাম যে আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সত্যি কথা বলতে যে জিনিসটা দেখি, এটা শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা, টিমের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত 100% কিনা। এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি, বাট জিনিসটা এরকম নয়, একটা নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত সেম জিনিসটাই কিন্তু আমি দেখার চেষ্টা করি। কোনো এমন না যে রান করছে বা রান করছে না, এটার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে লাগে যে তার প্রিপারেশন কেমন বা টিমের প্রতি তার চিন্তাভাবনা কেমন, সে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে কিনা। সো এই জিনিসটা দেখে আমি হ্যাপি, টিমে যেই 15টা 16টা প্লেয়ার আছে সবার ওই প্রিপারেশন বা কমিটমেন্ট দেখে আমি খুশি। না আমার কাছে খুব বেশি একটা বল নিয়ে মনে হয়নি সত্যি কথা, কারণ বল তো আসলে বলি ডিফারেন্স থাকে কোকাবুরা এসজি, বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অ্যাডজাস্ট করেছে যতটুকু সম্ভব, প্রিপারেশান নিয়েছে, বাট এটা নিয়ে আসলে খুব বেশি যে বলের কারণে আমরা খারাপ খেলেছি জিনিসটা এরকম না। আঙ্গুলের যে ব্যাপারটা টেপ পেয়েছেন ব্যাটিংয়ে, গ্লাভসে একটা বল লাগছিল আপনারা যদি খেয়াল করে দেখেন তো ওইখানে একটু ব্লিডিংও হয়েছিল যার কারণে টেপটা পেঁচানো। আর আমি কখনো পার্সোনালি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স নিয়ে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ খেলাটা একটা টিম গেম এবং পুরো টিমের কন্ট্রিবিউশনে কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সো ওভারঅল যদি বলেন আমাদের আরও সবাই মিলে যদি আমরা আরেকটু কন্ট্রিবিউট করতাম তাহলে ভালো কিছু হতো। সো ইন্ডিভিজুয়াল আমি খুব একটা চিন্তিত না। ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং ভালো করি না, আমি একটু আগেও যেটা বললাম যে খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে ব্যাটিং করা এবং অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান এই জায়গায় চ্যালেঞ্জ থাকবেই, এবং এই চ্যালেঞ্জটা এটা আমাদের চয়েস যে আমরা উপরের দিকে ব্যাটিং করি। সো এটা আমরা কীভাবে কোপ আপ করছি এটা ইম্পর্ট্যান্ট। সো ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে বাট রেজাল্ট ওইভাবে আসছে না, আশা করব যে সামনে আসবে। আর যেটা বললেন যে আজকে তাড়াতাড়ি আবার উইকেট পড়ে গেল শেষের দিকে অনেক চ্যালেঞ্জ ছিল ব্যাটিংয়ে, আমার মনে হয় উইকেটে রাফে ওরা বল করছিল, চ্যালেঞ্জ ছিল, বাট আমি এটা এক্সকিউজ হিসেবে দিতে চাই না, এই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হবে। আই থিঙ্ক ভেরি ইম্পর্ট্যান্ট লার্নিং ওয়াইজ ফার্স্ট ইনিংস ব্যাটিং, স্পেশালি টপ অফ দি অর্ডার উই হ্যাভ টু বি লিল কেয়ারফুল, উই নিড টু পুট সাম রান স্পেশালি টপ অফ দি অর্ডার, দ্যাট ইজ ওয়ান লার্নিং আই ক্যান টেল ইউ। অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক অল দ্য ব্যাটার্স আর থিঙ্ক দ্যাট দে ক্যান কাম ব্যাক অ্যান্ড উইল সি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক ইম্পর্ট্যান্ট দ্যাট I spent some time on the wicket and I was very clear, but that is not enough, I felt, but it helps probably second test match. And I think very important our top order opener, they put 62, so that is one thing we can going forward next test match.